আজকে মজা করে পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আগে সুরা পড়বো, আমার সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সবাই সুর দিয়ে বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. كلمة طيبة، لا إله إلا الله، محمد رسول الله. আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরবি হরফ গুলোর একটু রিভিশন দেব সিরিয়ালে, দেখো সবাই। জি হুজুর। আলিফ বাতাসা, সবাই বলবে, সবাই বলবে, হ্যাঁ এরকম সুর দিয়ে বলতে হবে, ঠিক আছে। সুন্দর হয়েছে। আরেকবার, লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া। হ্যাঁ দুইটা ইয়া, জি, ওয়াও হা হামজা ইয়া ইয়া, খুব সুন্দর হয়েছে। এবার এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা ধারাবাহিক ভাবে পড়লাম। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, 29টি হরফ আমরা শিখলাম। এখন আমরা এই হরফের উপরে এবং নিচে যে নোক্তাগুলো আছে সেটা আমরা এখন পড়ব। সবাই খেয়াল করে দেখতে হবে, আমার সাথে বলো, আলিফ আলিফ নিচে এক নকতা, তা উপর দুই নকতা, তা উপর তিন নকতা, জিম নিচে এক নকতা, উপর নাই নকতা, হ উপর এক নকতা, দাল উপর নাই নকতা, দাল উপর এক নকতা, র উপর নাই নকতা, ঠা উপর এক নকতা,
আমরা এইভাবে এইভাবে হরফ গুলন আমরা হরফ গুলা এইভাবে পড়বো, কার উপরে কয়টা নুকতা আছে সেটা মুখস্থ করতে হবে। আজকে আমরা দোয়াত পর্যন্ত শিখলাম, কার উপরে কয়টা নুকতা আছে, আগামী ক্লাসে আমরা আরো কিছু এই হরফ গুলা এভাবে নুকতা দিয়ে শিখবো, নুকতা দিয়ে শিখবো। আজকে তোমরা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আলিফ বাতাসা জিম হা খ, এই কয়টা হরফ লিখে দিবে, এই কয়টা হরফ হরফ দেখবে, এটা হোমওয়ার্ক। আমি তোমাদের লেখা দেখেছি, অনেকের লেখা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা অনেক সুন্দর লিখতে পারো। এখন এক লাইনে জিম হা খ আর এক লাইনে এভাবে পুরা পুরা তোমার স্লেটের মধ্যে বা খাতার মধ্যে লিখবে। আমাদের সময় মনে হয় আর বেশি নেই।